Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন কেন্দ্রের বঞ্চনা জনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক মহা মিছিল হলো কতুলপুরে। কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। মন্ত্রী শ্যামল সাঁতরার নেতৃত্বে ও নবনির্বাচিত ব্লক সভাপতির পরিচালনায় এই মিছিল হয়। মিছিল শুরু হয় কতুলপুর হাইস্কুল ময়দান থেকে। তারপর মিছিল গোটা কতুলপুর পরিক্রমা করে পুনরায় কতুলপুর হাইস্কুল ময়দানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, ব্লক সভাপতি সমীর বাগ, প্রতিটি অঞ্চলের সভাপতি, প্রতিটি পঞ্চায়েত প্রধানসহ আরও অনেক তৃণমূল কংগ্রেস সমর্থক। মিছিলে প্রায় 5,000 লোক সমাবেশ হয়। কতুলপুর থেকে চিন্ময় কুণ্ডু, রিপোর্ট আরামবাগ টাইমস। আমাদের রাজ্য থেকে নির্ধারিত মিছিল আমাদের সকলের প্রিয় দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আজকে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি তার পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন সংস্থাকে একের পর এক কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিচ্ছে। BSNL, রেল,
কোল ইন্ডিয়া থেকে শুরু করে বহুজাতিক সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছেন এবং একাধিক কর্মীকে ছাঁটাই করে দিচ্ছেন। সুতরাং তারই প্রতিবাদে আজকে আমাদের বাঁকুড়া জেলা শুধুমাত্র নয়, রাজ্যের বিভিন্ন জেলা ব্লক অঞ্চল স্তরে এই ধরনের প্রতিবাদ মিছিল প্রতিবাদী সভা কিন্তু সারা দিন ধরেই কিন্তু আমাদের চলবে। ঠিক সেরকম পুতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে একটা মহা মিছিলের মধ্য দিয়ে পুতুলপুর এলাকার সমস্ত স্তরের মানুষকে বার্তা দিতে চাইলাম যে কেন্দ্রীয় সরকার তারা কোনোভাবেই সাধারণ মানুষের পাশে নেই, ভারতবর্ষকে আজকে তারা বিক্রি করে দিতে চেয়েছে। সুতরাং এর প্রতিবাদ করা একান্ত জরুরি, সেজন্য আমরা দেখেছি কাতারে কাতারে মানুষ কিন্তু আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন। 15 থেকে 16 হাজার মানুষ আজকে বৃষ্টিকে উপেক্ষা করে আজকে মিছিলে তারা পা মিলিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকে হয়তো বলা হয়নি তারাও কিন্তু মিছিলে আজকে অংশগ্রহণ করেছেন। সেজন্য আমরা সকলকেই আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং সামনেই 2021-এর নির্বাচন, সুতরাং সেই নির্বাচনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 12টি আসনকে আমরা তুলে দিতে পারি সেই লড়াই আমরা কিন্তু নেমে পড়েছি এবং মানুষ কিন্তু আস্থা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের উপর এবং তারা 2021-এর জয়কে সুনিশ্চিত করছেন। দেখুন এলাকার মানুষ তারা বিজেপিকে 2019-এ টেস্ট করতে দেখেছিল যে এটা ভালো কি মন্দ টক কি ঝাল না মিষ্টি সে টেস্ট করতে গিয়েছিল, কিন্তু তারা আজকে আমাদের কাছে বারে বারে বলছে যে না বিজেপি সাধারণ মানুষের জন্য নয়, বিজেপি মানে হচ্ছে বিষ পার্টি, সুতরাং আর জেনে বুঝে বিজেপিকে ভোট দিয়ে বিষ পান করবো না। সুতরাং সেই জায়গা থেকে তারা ফিরে এসেছেন এবং তৃণমূল কংগ্রেসে একের পর এক যোগদান আপনারা নিশ্চয়ই দেখছেন, প্রতি মাসে প্রায় 5টা 7টা 8টা করে যোগদান চলছে, কারণ বিজেপি ছেড়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে তারা সামিল হচ্ছেন। না উনি কয়েকদিন একটু অসুস্থ আছেন, আমি খবর নিয়েছিলাম, উনি কয়েকদিনের মধ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে আসবেন। ভাবনা একটাই, তৃণমূল কংগ্রেসের শক্তিকে আরও বৃদ্ধি করে, মা মাটি মানুষের শক্তিকে আরও বৃদ্ধি করা, যাতে তৃণমূল কংগ্রেস সত্যিকারের মা মাটি মানুষ সরকারের প্রতিনিধি হতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এবং সেই বিধানসভায় এই পুতুলপুরের মাটি, শহীদের মাটি, 11 জন মানুষ সিপিএমের হারমাতি শক্তির বিরুদ্ধে, গরিব সম্প্রদায়ের মানুষ, গ্রামের মানুষ তারা শহীদ হয়েছেন, তাদের যে আওয়াজ আমরা শুনতে পাই আজও যে আওয়াজটা শুনতে পাই যে কুতুলপুরের মাটিতে আর যেন হারমাতদের দাপাদাপি না হয়, কুতুলপুরের মাটিতে যেমন শান্তি থাকে, কুতুলপুরের মাটিতে যেন উন্নয়নের কর্মযোগ্য আমার নেত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তি এবং উন্নয়নের কর্মযোগ্য আছেন তা যেন আরও ত্বরান্বিত হয়, সে আওয়াজ আমরা তাদের কাছে শুনতে পাই, সেটাই আমরা বোঝাই রাখবার চেষ্টা করব। নিশ্চয় আজকের জনসভা নয়, এটা জনমিছিল নয়, এটা জনজোয়ার, জনপ্লাবন আজকে কুতুলপুরের মাটিতে দেখা দিয়েছে। আমি দায়িত্ব পেয়েছি আজ কদিন হলো, 5-7 দিন হলো, আমি সেভাবে সংগঠিত করতে পারিনি, কিন্তু আমি একটা প্রতি দোয়ারে প্রতি সভাপতিদের প্রতি কর্মী বন্ধুদের কাছে একটা দাবি করেছিলাম যে ভাই কোনো গোষ্ঠী নয়, আমাদের একটিই গোষ্ঠী, সেটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী, আমাদের একটি পরিবার তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা কেউ ছোট নই, আমরা যোগ্যতা অনুযায়ী আমাদের স্বচ্ছ যারা মানুষ আছেন তাদেরকে সামনে রেখে তাদের পিছনে আমরা সকলে হাঁটব, যাতে মা মাটি মানুষ সরকারের আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মগুলো চালাচ্ছেন, কর্মযোগ্য যে কর্মযোগ্যের প্রয়াস দিকে দিকে চালাচ্ছেন উন্নয়নের কর্মযোগ্য এবং শান্তির বার্তা তিনি যা দিচ্ছেন, আমি যাতে কুতুলপুরের মাটিতে তা আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে জয়যুক্ত করে শুধু বাঁকুড়া জেলা নয়, মমতা ব্যানার্জির যে আশা কুতুলপুরের মাটি পবিত্র মাটি, তিনি বারে বারে জনসভায় বলেন কুতুলপুর, শিহর গোপীনাথপুরের নাম উচ্চারণ করেন শুধু সেই শহীদদের মাটি, সেই শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, আর তার মর্যাদা কুতুলপুরের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে রাখবে। এটা আমরা কবিরবাবু ব্যক্তিগত কারণে আসতে পারেননি, ওনার শুনেছি শরীর অসুস্থ, মন্ত্রী সাহেব কোথাও বলেছেন, আমরাও জানিয়েছিলাম অসুস্থ, আসতে পারেন, আগামী দিনে তিনি আসবেন। তিনি আমাদের এখন জেলার নেতা, সাধারণ সম্পাদক হয়েছেন, আরও বড় দায়িত্ব পেয়েছেন এবং সেই সঙ্গে আমাদের কুতুলপুর ব্লকেরও তিনি মানুষ, কুতুলপুর ব্লকেরও তিনি আমাদের সামগ্রিক সাংগঠনিক কাজ এবং উন্নয়নের কর্মযোগে থাকবেন। হ্যাঁ সাহায্য করছেন, সমস্ত কর্মীরাই তো আছেন, আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরাই আসছেন, তারা কিন্তু সাহায্য করছেন না হয়তো আসতে না স্যার, এত মানুষ হয় কী করে আজকে, মন্ত্রী সাহেব বলছেন 15-16 হাজার, তবে আমার যেটা মনে হচ্ছে আরও হয়তো বেশি মানুষ উপস্থিত হয়েছেন, সব মানুষ আমরা রাস্তায় হাঁটাতে পারিনি, রাস্তায় রে লোক ধরেনি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে নয় আমরা রাস্তায় হাঁটাতে পারি, ওই সরু রাস্তায় লোক হাঁটার মতো প্রশস্ত রাজপথ নেই কুতুলপুরের মাটিতে। সুতরাং জনজোয়ার হয়েছে, মানুষ প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলার কোনো কিছুই হবে না, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যা বাংলার উন্নয়ন এবং শান্তির কর্মযোগকে মানুষের দেয়া মানুষের যে চাহিদা তাকে পূরণ করতে পারে। মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস।
बीजेपी दूर हटो।